চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, গণিতের। ইতিপূর্বে তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ সমাধা করে দেওয়া হয়েছে। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর ষষ্ঠ অধ্যায়ে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ একটি নতুন অধ্যায়। সেই অধ্যায়টি হলো গাণিতিক প্রতীক, প্রতীক সংবলিত যে একটি অধ্যায় আছে, শুধু প্রতীক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া, অর্থাৎ প্রতীক কী, প্রতীক কত ধরনের, কীরকম, কেমনি কী, এই সমস্ত মৌলিক বিষয়গুলো নিয়েই এই অধ্যায়টা। যদিও এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো আছে গাণিতিক প্রতীক সম্পর্কে, সেগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই অবগত আছো। যেমন আমি এই অধ্যায়টাকে যখন আমি পড়াবো, বোঝাবো, তখন তোমরা দেখতে পাবে এগুলি সবগুলি তোমাদের আগে থেকেই অবগত জানা। আর এই জন্য তারপরেও আমাদেরকে এখানে অধ্যায় ভিত্তিক যেভাবে আরও কিছু নতুন কিছু জানা, আরও কিছু অতিরিক্ত কিছু জানা, সেই বিষয়গুলো তোমরা এখান থেকে পাবে। আর এই জন্য এই অধ্যায়টি তোমাদের অবশ্যই জানতে হবে। আর গণিতের তোমাদের যে কোনো অধ্যায়ের প্রতিটি, অর্থাৎ গণিতের মূল বিষয়বস্তুই কিন্তু এই গাণিতিক প্রতীক। প্রতীক ছাড়া কখনোই কোনো গণিত আমরা করতে পারি না, অর্থাৎ গণিতের কোনো কিছুই এখানে কার্যকরী হয় না। এই জন্য এই প্রতীকটা কী, প্রতীক সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণাগুলো আগে জানতে হবে। যদিও তোমরা জানো, কিন্তু এখনও তোমরা বলতে পারছো না আসলে কী, কিন্তু আমি যখন জানাবো, দেখাবো, বোঝাবো, তখন তো তোমরা বলবে হ্যাঁ এটা তো জানি, এগুলো তো আমরা আগে করছি, কিন্তু করছো কিন্তু আসলে বিষয়গুলোকে জানো না। তাহলে সেই বিষয়গুলো, তোমাদের অজানা জিনিসগুলো এখন তোমরা জানতে পারবে। আর তোমরা অনেক কিছুই ব্যবহার করেছো, কিন্তু সেই জিনিসটি কী, সেই জিনিসগুলো তোমরা জানতে না, এখন তোমরা সেগুলো জানতে পারবে, এটা তোমাদের অবশ্যই একটা মজার বিষয়। আর এই জন্য বলবো তোমরা এই অধ্যায়টা, আমি খুব বেশি ক্লাস লাগবে না, দুই তিনটি কি চারটি ক্লাসের মধ্যে তোমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে লেকচারেই। এখানে আমাদের আছে 69 নম্বর লেকচার আজকে চলছে, হয়তো বা দেখা গেলো আজকের পর আর দুইটি বা তিনটি লেকচারেই তোমাদের এই টোটাল অধ্যায়টা শেষ হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই ছোট্ট একটি অধ্যায়, এই জন্য এই অধ্যায়টা তোমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে, জানতে হবে এবং দেখতে হবে। কারণ এই অধ্যায়টার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আমাদের পুরা গণিত বইটি। গণিতের সমস্ত বিষয় কিন্তু আমাদের এই অধ্যায়ের এই মূল বিষয়গুলোর উপরেই নির্ভরশীল। তা যাই হোক, এখন আমরা জানবো তোমাদের বইতে, দেখো আমি এখানে পৃষ্ঠাটাও লিখে রেখেছি তোমাদের কত নাম্বার পৃষ্ঠা থেকে আজকে পড়াবো। শুধু দুইটি পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব, বইয়ের 63 এবং 67 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। বইয়ের 63 এবং 67 পৃষ্ঠা, এখানে দেখো গাণিতিক প্রতীক সম্পর্কে যে ধারণাগুলো দেওয়া আছে সেগুলি তোমরা অলরেডি বই বের করেছো, দেখতেও পাচ্ছ। তারপরে তোমাদেরকে আমি এগুলি সম্পর্কে আরও বিস্তারিত তোমাদেরকে জানাতে যাই। সেটা হলো গাণিতিক প্রতীক কী। আমাদের গণিত মানে তো একটা অঙ্ক, অঙ্ক থেকে তৈরি হয় সংখ্যা, আর সেই সংখ্যা একাধিক অঙ্ক বা একাধিক সংখ্যার সমন্বয়ে তৈরি হয় একটা গণিত। ক্লিয়ার? তাহলে অঙ্ক আর গণিত দুটি কিন্তু ভিন্ন জিনিস। অর্থাৎ অঙ্ক হলো আমাদের কী, সেই জিনিসগুলো এখন আমরা ক্লিয়ার হব, অর্থাৎ মূল বিষয়গুলোকে জানব। অর্থাৎ এই গাণিতিক প্রতীক আছে আমাদের, পাঁচ ধরনের গাণিতিক প্রতীক আছে। তবে এখানে তোমাদের মেইনলি তিন ধরনের সম্পর্কে আলোচনা করা হয়েছে, বাকি দুই ধরনের আমি বলে দেবো তোমাদেরকে এখনই। এখানে দেখো আমাদের গাণিতিক প্রতীক যে পাঁচ ধরনের, তা আমাদের প্রথমত এখানে দেওয়া আছে সংখ্যা প্রতীক। তাহলে গাণিতিক প্রতীক, গণিতের মধ্যে একটা জিনিস পেলাম কেবল সংখ্যা। তাহলে সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় সেই প্রতীকগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। তাহলে আমরা যে যে টপিকসগুলো পড়াই তোমাদের, সেগুলো আমি একটু লিখেও রাখি সাথে সাথে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমরা প্রথমত এক নম্বরে আমরা শিখছি কি, সংখ্যা প্রতীক। ঠিক আছে, তাহলে সংখ্যা প্রতীকের সংজ্ঞা বইতে দেওয়া আছে, দেখো যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওইটি, তারপর আমি একটু লিখেও দিই, কারণ প্রত্যেকটি আমাদের ধারণাটা তোমাদের বোর্ডে ক্লিয়ার থাকুক। সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক
ব্যবহার করা হয়। তাদের সংখ্যা প্রতীক বলা হয়। যেমন কি কি, এখন এই যেমনগুলো তো তোমাদেরকে একটু বোঝানো দরকার। যেমন দেখো, আমাদেরকে সংখ্যা লেখার জন্য একদম তোমাদের গণিতের সর্বপ্রথম লেকচার, এক নম্বর লেকচারে কিন্তু আমি তোমাদের এই সম্পর্কে আলোচনা করেছিলাম, অঙ্ক। এখন সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয়, এখন যে সকল প্রতীক ব্যবহার করা হয় সেই সকল প্রতীককে আমরা কিন্তু আবার অঙ্কও বলে থাকি। তাহলে তাদেরকে বলা হয় সংখ্যা প্রতীক, তাই না? এই সংখ্যা প্রতীকের অপর নাম কিন্তু আমরা এটাকে অঙ্কও বলতে পারি। এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানেও লিখে রাখলাম। তাহলে এই সংখ্যা প্রতীকের অপর নাম কিন্তু অঙ্ক। তাহলে সংখ্যা লিখতে হলে আমাদের কী দরকার? অঙ্ক দরকার। অঙ্ক আছে কয়টি? অঙ্ক আছে মোট হলো 10টি। কী কী? 1 থেকে 9 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং সাথে আরেকটি হলো 0। এগুলো কিন্তু তোমাদের একদম প্রথম লেকচারটি আলোচনা করেছিলাম, এক নম্বর। এখন যেমন আমাদের চলছে 69 নম্বর লেকচার, 1 নম্বর লেকচারটা তোমরা দেখলে পাবে আমি গণিতের প্রথম শুরুই করছি অঙ্ক দিয়ে। তাহলে অঙ্ক কী? অঙ্ক কয়টি? মোট 10টি। 1 থেকে 9 পর্যন্ত 9টি, আর 0 1টি। এখন এই 0টাকেও কিন্তু আমরা একটা অঙ্ক বলি, কারণ এই 0টার এবং আরেকটি নাম আছে, এটাকে হলো আমাদের বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। আর 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আমি পিছনেরটা একটু রিপিট করে আসছি আর কি, 1 থেকে 9 পর্যন্ত সবগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0টাকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে যেমন দেখো, এখানে আমাদের এই সংখ্যা প্রতীক কী কী আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটি হলো 0, ঠিক আছে? এখন তোমাদের বলবো আমি, এই 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো পেলাম আমরা, এই সবগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আর এইটিকে বলা হয় অভাব জ্ঞাপক। এখন অভাব জ্ঞাপক অঙ্ক বলতে কি বোঝানো হলো? আমি 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই লিখলাম, যে কোনো একটি সংখ্যা লিখতে হলে আমি তোমাদেরকে বললাম 20 লিখো, তো তোমরা সাথে সাথে লিখলে 20। আমি বলছি সংখ্যা লেখার জন্য আমাদের প্রতীক ব্যবহার করা হয় 10টি, কিন্তু যদি মনে করো 0 নাই, তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টি। এখন এই 1 থেকে 9 পর্যন্ত সবগুলো দিয়ে কি তুমি 20 লিখতে পারবে? পারবে না। তাহলে তোমাকে কী করতে হবে? 2 লিখবে এবং আরেকটা কিছু লিখতে হবে, আরেকটা কী লিখবে? 0। তাহলে এখন 20 লেখার জন্য তোমার এই 9টার মধ্যে আর কোনোটা নাই। তখন 20 লেখার জন্য এই 20 এখন দাঁড়িয়ে থাকবে, যে আমার সাথে আরও কিছু থাকলে আমি 2 বলছে যে আমার সাথে আরেকটা কিছু থাকলে আমি 20 হয়ে যেতে পারি। তাহলে সেই 20 হওয়ার জন্য সে কী একটা অভাব বোধ করছে, সেই অভাবটা পূরণ করলো কে? এসে আরেকটি 0। তাহলে এই 0টাই হলো আমাদের অভাব অঙ্ক হিসেবে বলা হয়। যদি বললাম তোমাদের 109 লিখো, তাহলে 1 লিখলো আর 9 লিখলো, বা 190 লিখো, তাহলে ডান পাশে একটা 0 দিলে 90 হয়ে যাবে, অথবা মাঝখানে একটি 0 দিলে 109 হয়ে যাবে। তাহলে এই যে 109 লেখার জন্য একটা অভাব রয়ে গেল, সেটা এই অভাবটাকে পূরণ করার জন্য 0 এসে দাঁড়ায়, আর এই জন্যই 0টাকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে আমাদের সার্থক অঙ্ক মানে পূর্ণ অঙ্ক, পূর্ণ মান কি 1 থেকে 9 পর্যন্ত, আর বাদ বাকি 0। আমরা বলি শূন্যের কোনো মূল্য নাই, কিন্তু হ্যাঁ মূল্য নাই, কিন্তু আবার অনেক মূল্য। শূন্যের কোনো মূল্য নাই যদি আমি বাম পাশে একটা 0 বসাই, যেমন 0, 2, এখানে এই 2-এর কোনো মূল্য নাই, কিন্তু ডান পাশে 0 বসলে সেটা কিন্তু অনেক মূল্য, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে এই 0টাকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। যাই হোক, এগুলি তোমাদের আগের ক্লাসে আমি শিখাইছি, এই জন্য তোমাদেরকে এগুলি নিয়ে বিশদ আলোচনা না করলাম এখানে। আমি আজকে আলোচনা করবো শুধু প্রতীক নিয়ে। তাহলে আমাদের গাণিতিক প্রতীক, গণিতের প্রতীক আমাদের বলছে আমি 5 ধরনের। তার মধ্যে 1 নম্বর প্রতীক সম্পর্কে আমি আলোচনা করলাম। 1 নম্বরে কী? আমাদের যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করার জন্য ইতিপূর্বে আমরা 5টি অধ্যায় শেষ করে আসছি, সেখানে কি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এই 10টি অঙ্ক ব্যতীত আমরা কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারছি? আমাদের গণিত মানেই এই 10টি জিনিস থাকবেই, এই 10টির কোনো না কোনোটি থাকবেই, কোনো না কোনোটি ছাড়া কখনো কোনো গণিত হতে পারে না।
তাহলে আমাদের গণিতে গাণিতিক প্রতীকের মধ্যে এক নম্বর প্রতীকই হলো আমাদের এই সংখ্যা প্রতীক, ক্লিয়ার? এবার দুই নম্বর প্রতীক কি গাণিতিক প্রতীকের মধ্যে? আমাদের এক নম্বর এখানে এটি সম্পর্কে আলোচনা করা হলো, এরপর দুই নম্বরে বলা হয়েছে প্রক্রিয়া প্রতীক। এখন আমরা এক দুই তিন চার এই সংখ্যাগুলো সব লিখলাম, অঙ্কগুলো লিখলাম, আর সেই অঙ্কগুলো দিয়ে দেখো এই এক নয় শূন্য এই তিনটি অঙ্ক দিয়ে আমরা একটা সংখ্যা লিখে ফেললাম, দুই আর শূন্য দিয়ে একটি সংখ্যা লিখে ফেললাম, এক আর পাঁচ দিয়ে একটি সংখ্যা লিখে ফেললাম, দুই আর আট দিয়ে একটি সংখ্যা লিখে ফেললাম। তাহলে এগুলো তো সব সংখ্যা, এই জন্য বলা হয়েছে সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক, কী প্রতীক ব্যবহার করা হয়েছে? দুই আট এক পাঁচ দুই শূন্য, তাহলে যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সংখ্যা প্রতীক। তার মধ্যে সংখ্যা প্রতীক কী সে সম্পর্কে তোমাদের অবশ্যই একবারে আমি পুরোপুরি বোঝাতে পেরেছি বলে আমার বিশ্বাস, আশা করি তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী দুই নাম্বার অপশনে চলে যাই। দেখো দুই নাম্বার এখানে আছে আমাদের প্রক্রিয়া প্রতীক। এখানে প্রক্রিয়া প্রতীক কয় রফালা দিয়ে লিখছে দেখো, আমি এখানে দেখতে গেলাম কি বইয়ের অনুযায়ী আমি লেখার জন্য আমি লিখতে পারতাম প্রক্রিয়া, এটাও কিন্তু সঠিক, কিন্তু বইতে যেটা লিখছিলাম ওইটা দেখার জন্য আমি একটু দেখলাম। বইতে লিখছে এরকম রশিকার ক এই এই দিয়ে লিখছে, মানে এরকম রশ্মি কয় রফালা দিয়ে লিখছে, আমিও তাই লিখলাম, তোমরা যেটা খুশি সেটাই লিখতে পারো, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, প্রক্রিয়া প্রতীক। ঠিক আছে, এখন দেখো এই প্রক্রিয়া প্রতীক কাকে বলা হয়? যে প্রতীকগুলো সংখ্যা লেখা প্রক্রিয়া প্রতীক হলো যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, গণিতের চারটি প্রক্রিয়ার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। এখন গণিতের চারটি প্রক্রিয়া কী কী? আমরা সমস্ত গণিতগুলো গাণিতিক সমস্যাগুলো আমরা চারটি ভাবেই সমাধান করে থাকি, চারটির যে কোনো একটি, সেটি আমরা ইতিপূর্বে শেষ করে এসেছি। দেখো তোমাদের যোগের অধ্যায়টা কী ছিল? প্রথম অধ্যায়টা কিন্তু ছিল আমাদের গাণিতিক প্রতীক সম্পর্কে, এখানে একটা প্রাথমিক আলোচনার ছিল না, প্রথম অধ্যায়টা ছিল আমাদের কি যোগের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ছিল বিয়োগের, তৃতীয় অধ্যায় ছিল গুণের, চতুর্থ অধ্যায় ছিল আমাদের ভাগের, আর পঞ্চম অধ্যায় আমরা করে আসলাম কি যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো সংমিশ্রণ। তাহলে এই যে চারটি প্রক্রিয়া আমরা করতে ইতিপূর্বে শেষ করে এসেছি, কী কী? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমাদের অঙ্কের মধ্যে আমাদের কয়টা প্রক্রিয়া পেলাম? কয়টা আমরা? চারটি। কী কী? যোগ বিয়োগ গুণ ভাগ, এটি হলো আমাদের প্রক্রিয়া প্রতীক। এই জন্যই বলছি তোমাদের কিন্তু আজকে আমি যেগুলি পড়াবো সেগুলো কিন্তু ইতিপূর্বে তোমরা করে এসেছো, সবই জানো, কিন্তু জানা সত্ত্বেও কিন্তু আসলে এগুলোর যে এক একটা নাম আছে সেই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয়নি, কারণ আমি শেখাইনি। এ কারণে আমাদের আলাদা একটা অধ্যায়ই আছে, এখানে ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, সেই অধ্যায় যখন পড়াবো তখন তোমাদেরকে তো বিস্তারিত পড়াবোই, এই জন্য আমরা ওখানে বিস্তারিত ওখানে দেখাইনি। তাহলে আজকে তোমরা সেই অধ্যায়গুলো সম্পর্কে, এই অধ্যায়ের একদম নারী নক্ষত্র সমস্ত কিছু আমরা তোমাদেরকে বোঝাবো। তাহলে এখানে দেখো প্রক্রিয়া প্রতীক, তাহলে এখানে কি বইয়ের অনুযায়ী আমি সংজ্ঞাটা লিখি, যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, দেখো প্রক্রিয়া বানাম কিন্তু এভাবেও লিখতে পারি, কিন্তু আমি এভাবে লিখলাম না, বইয়েরটাই যেটা লিখছি ওইভাবে লিখি, যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাদের প্রক্রিয়া প্রতীক বলা হয়। ঠিক আছে, এখন এই প্রতীকগুলো কী কী সেটা তোমাদের তো অবশ্যই জানা আছে, তারপর আমি একটু লিখে দিই। দেখো এই প্রক্রিয়া প্রতীক আমাদের কী কী আছে দেখো, একটা হলো যোগ, আরেকটি হলো বিয়োগ, আরেকটি গুণ, আরেকটি ভাগ। তাহলে আমাদের এই চারটি প্রক্রিয়াই আমরা
সাধারণত সমস্ত অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। আমরা কিন্তু বলি সমস্ত অঙ্ক সমাধান করলাম, আজ আমি অঙ্ক করলাম, এটা বলি। কিন্তু আসলে আমরা ভুল বলি, এটা তো অঙ্ক করলাম না, আমরা গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করলাম। কিন্তু এত বড় কথা আমরা বলি না, আমরা শর্টকাট বলে ফেলি, আজ আমাদের তিনটে অঙ্ক দিয়েছে স্কুলে, আজ আমাদের অঙ্ক পরীক্ষা। কিন্তু আসলে কি অঙ্ক পরীক্ষা? অঙ্ক বলতে তো খালি 1 থেকে 9 পর্যন্ত এবং 0, এই কয়েকটি অঙ্ক, খালি এই কয়েকটা জিনিস নিয়েই আমাদের কি কোনো পরীক্ষা হবে আজকে? না, এগুলির সাথে অন্যান্য প্রতীক, অন্যান্য প্রক্রিয়া প্রতীক বা আরও অনেক কিছুই আমাদের এখানে সীমাবদ্ধ সংমিশ্রণ আছে, যার জন্য এগুলোকে আমরা অঙ্ক পরীক্ষা বলতে পারি না, এটাকে অবশ্যই আমরা কী বলবো? গণিত পরীক্ষা। তাহলে এটা আমাদের অঙ্ক পরীক্ষা না, এটা আমাদের গণিত পরীক্ষা। তাহলে এই জন্য আমরা এখানে গাণিতিক প্রতীক সম্পর্কে এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি, তাই না? তাহলে এখানে আমাদের 2 নম্বর আছে প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক হলো যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাদেরকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। আর সেই 4টি প্রক্রিয়া কী? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। ঠিক আছে, এটি আমাদের হয়ে গেল। এরপর আমরা আসি এখন 3 নম্বরে। দেখো, তিন নম্বরে আমাদের কী আছে এখানে? সম্পর্ক প্রতীক। এখন এই গাণিতিক সমস্যার মধ্যে সমাধান করতে হলে আমাদের কিন্তু কয়েকটি প্রতীক ব্যবহার করতে হয়। তার মধ্যে 1 নম্বর গেল আমাদের সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, আরেকটি আছে আমাদের সম্পর্ক প্রতীক। তাহলে আমরা সম্পর্ক প্রতীক সম্পর্কে বিস্তারিত কিছু লিখি। দেখো, সম্পর্ক প্রতীক কি? দেখো, এটাও তোমাদের বইতে সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় তাদের সম্পর্ক প্রতীক বলা হয়। তাদেরকে সম্পর্ক প্রতীক বলা হয়। এখন আমাদের সম্পর্ক প্রতীক কী কী আছে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে সম্পর্ক প্রতীক, দেখো, সংখ্যার মধ্যকার, আমাদের এই যে বিভিন্ন সংখ্যা লিখলাম, অঙ্কগুলো লিখলাম, অঙ্ক দিয়ে আমরা সংখ্যা লিখলাম, সেই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা কী কী ব্যবহার করে থাকি, কী কী প্রতীক ব্যবহার করে থাকি, সেই প্রতীকগুলোকে আমরা বলবো সম্পর্ক প্রতীক। যেমন দেখো, আমরা কোনো একটি অঙ্ক করতে গেলে আমরা সমান সমান এই চিহ্নটা ব্যবহার করি না, তাহলে এটাকে কী বলা হয়? সমান সমান, এটা একটা প্রতীক। যেমন যদি বলি 10 টাকা সমান সমান 1 কেজি, 1 কেজি আলুর দাম, তাহলে এখানে কি, এই যে 10 টাকা আর 1 কেজি, এই দুইয়ের মধ্যে 1 কেজি আলুর দামের সাথে 10টি টাকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কি? 10 টাকা বেশি না 1 কেজি বেশি? দুইটা সমান। তাহলে এই যে সমান সমান চিহ্নটা, এই সমান সমান চিহ্নটা, তাহলে একটা আমরা অঙ্ক করার সময় এরকম অঙ্ক আমরা সমান সমান চিহ্নটা ব্যবহার করি না, তাহলে এটা একটা সম্পর্ক প্রতীক। তাহলে 10 টাকা এবং 1 কেজি আলুর মধ্যে একটা সম্পর্ক বোঝালো, কী দিয়ে? এই সমান সমান চিহ্ন দিয়ে। আচ্ছা, আরেকটা আছে আমাদের, দেখো, আমরা এই প্রতীকটি ব্যবহার করে আসছি না এর আগে, এটাকে কী বলা হয়? গ্রেটার দেন বা বড়, বড় প্রতীক। তার মানে এই অঙ্কটাই যদি বলি 10 টাকা বেশি 1 কেজি আলুর দামের চেয়ে, তার মানে 1 কেজি আলুর দাম হয়তো বা 8 টাকা বা 9 টাকা আছে, তাহলে 1 কেজি আলুর দামের চেয়ে আমার 10 টাকা বেশি, তাহলে এই বেশি বোঝাতে আমরা এই প্রতীকটা ব্যবহার করি। আবার কম বোঝাতে আমরা এই প্রতীকটা ব্যবহার করি, 10 টাকা কি কম 1 কেজি আলুর চেয়ে, আমি 10টা টাকা দিয়ে দিয়েছি তোমাদেরকে যে 1 কেজি আলু কিনে নিয়ে আসো, কিন্তু গিয়ে দেখলো যে 10 টাকায় হয় নাই, মানে 1 কেজি আলুর দামের চেয়ে 10 টাকাটা অনেক কম, তাহলে 8 টাকা লাগতো। তাহলে এখানে কী হলো? এই কম প্রতীকটা, তাহলে সমান সমান, গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট,
আরও আছে আমাদের কী কী প্রতীক, দেখো সমান সমান, গ্রেটার দেন, লেস দেন, বা সমান সমান নয়, মানে এই দুইটা সমান নয়, এটাও তো আমাদের একটা গাণিতিক প্রতীক। আবার লেস দেন, না এখানে গ্রেটার দেন, গ্রেটার দেন ইজ নট ইকুয়ালস, মানে ইজ নট গ্রেটার দেন, মানে গ্রেটার দেন নয়, মানে বড় না, এটাও একটা প্রতীক, ছোট না, এটাও একটা প্রতীক। তাহলে এই যে বিভিন্ন প্রতীকগুলো, এই প্রতীকগুলো সম্পর্কে আমরা বিস্তারিত অঙ্ক করার সময় আরও আলোচনা করব। তাহলে এই সবগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক, ঠিক আছে? এটা কিন্তু ফোর না, এটা ফোরের মতো বোঝা যাচ্ছে, কিন্তু আসলে ফোর না, এটা হলো তোমার, এই হলো লেস দেন, লেস দেনকে কেটে দিলাম, মানে ছোট না, এটার অর্থ হলো ছোট না, ক্লিয়ার? তাহলে এগুলিকে বলা হয় আমাদের সম্পর্ক প্রতীক। তাহলে আমরা সংখ্যা প্রতীক সম্পর্কে, প্রক্রিয়া প্রতীক সম্পর্কে, সম্পর্ক প্রতীক সম্পর্কে বিস্তারিত আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম। এরপর আমাদের আরেকটা, আরও যে দুই ধরনের প্রতীক আছে সেটা তোমাদেরকে আমি বোঝাবো। সেক্ষেত্রে দেখো তোমাদের আর কী কী প্রতীক আছে সেগুলো আমি আর সেই দুই ধরনের প্রতীক হলো আমাদের, দেখো সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, আর একটা আছে অক্ষর প্রতীক। এখন অক্ষর প্রতীকটা কী? অক্ষর, এটাকে আমরা অক্ষর প্রতীকও বলতে পারি, আবার অন্য আরেকটাও বলতে পারি অজানা রাশির প্রতীক বা অজানা মানের প্রতীক, এরকম বলতে পারি, সেটাও দেখাচ্ছি। এরপর তোমাদের আরেকটা আছে হলো বন্ধনী প্রতীক। তার আগে আমি বন্ধনী প্রতীকটা দিই, অক্ষর প্রতীকটা পরে লিখি, আগে বন্ধনী প্রতীকটা লিখে নিই। চার নাম্বার, এখন দেখো বন্ধনী প্রতীক কাকে বলা হয়, এটা সংজ্ঞা দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি লিখে দিই যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধানের জন্য কয়েক ধরনের বন্ধনী ব্যবহার করা হয়, যে বন্ধনীগুলো ব্যবহার করা হয় ওই বন্ধনীগুলোকেই বলা হয় বন্ধনী প্রতীক। এখন বন্ধনীটা কী সেই জিনিসগুলো তো তোমাদের একটু জানা দরকার। তাহলে বন্ধনী তোমরা এর আগে সরল অঙ্ক করে আসছো, বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণভাগ অঙ্কের মধ্যে তোমরা দেখে আসছো আমরা বন্ধনী ব্যবহার করছি, এটাকে কী বলা হয়? এরকম আমরা বন্ধনী ব্যবহার করছি না, এটাকে বলা হয় কি? প্রথম বন্ধনী। তারপর এরকম আমরা বন্ধনী ব্যবহার করছি, এটাকে কী বলা হয়? দ্বিতীয় বন্ধনী। এরপর আমরা এরকম বন্ধনী ব্যবহার করছি, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী, তাই না? তাহলে এই বন্ধনীগুলোর কিন্তু প্রত্যেকটারই একটা একটা করে নাম আছে, এটা হলো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ঠিক আছে? তাহলে আমাদের তিন ধরনের বন্ধনী সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। তাহলে আমাদের সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক এবং বন্ধনী প্রতীক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। এবার আসবো আমরা অক্ষর প্রতীক, বা এটাকে আমরা অন্য আরেকটা ইয়ে বলতে পারি, বিশেষ প্রতীকও বলতে পারি, অজানা রাশির, মানে যে কোনো অজানা মানকে, অজানা মান সম্পর্কিত যদি একটি প্রতীক থাকে তাও এটাকে বলা হয় সংখ্যা কী বলি, অক্ষর প্রতীক বা অজানা প্রতীক বলতে পারি, অথবা একটা বিশেষ প্রতীক, মানে বিশেষ ধরনের প্রতীক, সেটা কী? তোমাদের অঙ্কের মধ্যে এই বিশেষ প্রতীকটা কিন্তু অনেক সময়ই তোমরা দেখো। তাহলে এগুলো তোমাদের কিন্তু হয়ে গেছে, আমি এটা মুছে দিতে পারি, অথবা এটাকে নিচেরটা দেখা যায় কি না, নিচের লিখবো, নিচের দেখা যায় একটা লাইন লিখতে পারি, তাহলে আমি লিখেই দিই বন্ধনী প্রতীকের সাথে, আমি আরেকটা লিখি বিশেষ প্রতীক, পাঁচ নাম্বার। বিশেষ প্রতীকটা কী, অথবা এটাকে আমি বলি অক্ষর প্রতীক, বন্ধনী প্রতীক অথবা অক্ষর প্রতীক। যেমন আমরা কোনো কোনো অঙ্ক এর আগেও কিন্তু সমাধান করে আসছি, তোমাদের এই বইতেই আমরা যে ইতিপূর্বে পাঁচটি অধ্যায় শেষ করছি সেখানে তোমাদের অনেক অঙ্কই করা হয়েছে, মনে করি পিতার বয়স ক বছর বা পুত্রের বয়স ক বছর, এরকম আমরা ধরে নিয়ে করছি না, ক খ ধরে কিছু অঙ্ক করছি আমরা, বা এবিসিডি ধরে অঙ্ক করতে পারি। এবিসিডি আমরা সাধারণত এই তোমাদের পঞ্চম শ্রেণীতে আমরা এবিসিডি ধরে কোনো অঙ্ক করবো না, কারণ এবিসিডিটা আমরা আগামী বছর অর্থাৎ ক্লাস সিক্সে গিয়ে বীজগণিতে আমরা সাধারণত এগুলি ব্যবহার করবো, পাটিগণিতে আমরা ক খ ধরে আমরা অঙ্কগুলো করি। তাহলে এই যে
প্রতীকগুলো, তাহলে আমাদের ক, খ, গ, তারপরে এরকম করে আমাদের যে প্রতীকগুলো আছে, বর্ণ, বাংলা ব্যঞ্জন বর্ণ বলি, স্বরবর্ণ বলি, যে কোনো ধরনের বর্ণগুলোকেই আমরা এখানে অক্ষর প্রতীক বলি। এছাড়াও আমাদের এ বি সি ডি, এ বড় হাতের লিখতে পারি, বি সি অথবা স্মল এ বি সি, এক্স ওয়াই জেড, এ বি সি অথবা এক্স ওয়াই, এগুলি যে যে প্রতীকগুলো আমরা ধরবো সবগুলোকেই বলা হয় অক্ষর প্রতীক। এখন শুধু কি এইগুলিকেই আমাদের বিশেষ প্রতীক বললাম, এখানে বিশেষ প্রতীক বলে একটা কথা বলছি, তোমাদের এখানকার এ বি সি ডি এক্স ওয়াই জেড হয়তোবা তোমরা এখনও করো নাই, এসগুলি ধরে আমরা কোনো অঙ্ক করি নাই ইতিপূর্বে, কিন্তু ক খ ধরে কিন্তু আমরা অঙ্ক করছি, তাই না? তাহলে এই জন্য এটাকে বিশেষ অজানা রাশি। কটা মনে করি পিতার বয়স ক বছর বা পুত্রের বয়স ক বছর, তাহলে মনে করি, এটা তো অজানা, জানি আমরা, জানি না। আর এই জন্য অজানা রাশি সম্পর্কিত, অজানা মান সম্পর্কিত যে প্রতীক ব্যবহার করা হয় অজানা মানকে, সেই প্রতীকটাকে বলা হয় বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। এখন এটা তো অক্ষর নামটা আমাদের ক্লিয়ার, অক্ষর মানেই তো আমাদের অ্যালফাবেট, বাংলায় বলি আমরা বর্ণ, ইংলিশে লেটার। এখন এগুলোকে আমাদের আর একটা প্রতীক আমরা ব্যবহার করে আসছি ইতিপূর্বে, সেটা কি? এরকম খালি ঘর, এরকম অঙ্ক করছেন আমরা খালি ঘর সম্বলিত, তোমাদের গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য দিয়ে অনেক অঙ্ক তোমাদেরকে সমাধা করে দিয়েছি। সেখানে আমরা কী লিখছি মনে করলাম, 2+3== খালি ঘর, এরকম লিখছি না, 2+3 × এখানেও মনে করলাম 2= খালি ঘর। তাহলে এই যে খালি ঘর, খালি ঘরটা কী? এটা অজানা না, এটাকে আমরা জানি এখনও, জানি না। তাহলে এই যে অজানা, অজানা মান বা অজানা যে একটা প্রতীক, যে প্রতীকটার মান আমরা জানি না, অজানা মান সম্বলিত যে প্রতীক, এই প্রতীকটাকে বলা হয় বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। এখানে আমরা মনে করি এটাকে খালি ঘর না ধরে আমরা কও ধরতে পারতাম, অঙ্ক করে আমরা কয়ের একটা মান বের হয়ে আসতো, এখানে আমাদের খালি ঘরের একটা মান বের হয়ে আসলো। তাহলে অজানা মান সম্পর্কিত যে প্রতীক, এটাকে বলা হয় অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক আমরা বলতে পারি, বা অজানা প্রতীক। ঠিক আছে, তাহলে আমাদের প্রতীক সম্পর্কিত যে ধারণাগুলো, আশা করি সবগুলি তোমাদের দেওয়া হয়ে গেছে, আশা করি সবগুলি তোমরা বুঝতে পেরেছো, এটাকে তোমরা খুব সুন্দর করে এগুলোকে তুলে রাখো, এইভাবে আমি যেভাবে যেভাবে লিখে দিলাম ঠিক এভাবেই তোমরা সুন্দর করে এগুলিকে তুলে রাখবে, এটা তোমাদের প্রথম কাজ। এরপর আমাদের দেখো, আমি কিন্তু এখনও বইয়ের কোনো অঙ্ক টঙ্ক কোনো কিছুই করিনি, আর এই প্রতীকগুলোর নাম কিন্তু আমি একটাও লিখে দিই নাই, এগুলি কি লিখে দেওয়ার দরকার আছে? এগুলি কিন্তু তোমরা সবগুলি জানো, এটা সমান সমান চিহ্ন তোমাদের বইতেও দেওয়া আছে। এগুলি এটা কি? বড়, আমরা একদম প্রথম অধ্যায়ে ছোট বড় এগুলি মানগুলো আমরা শিখে আসছি, এটাকে আমরা বলি সমান। এটা হলো বড়, এটা ছোট, এটা সমান নয়, আর এটা বড় নয়, এটা ছোট নয়। আমি তারপরও একটু লিখে দিলাম তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? এই যে প্রতীকগুলো কোনটার নাম কি সেগুলো কিন্তু আমি একটু লিখে দিলাম। তাহলে এই সবগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক, আর এগুলি হলো বন্ধনী প্রতীক, আর এটা হলো বিশেষ প্রতীক ক খ গ ঘ ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের প্রতীক সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন এই অনুযায়ী দেখো, এই প্রতীক সম্পর্কে আমাদের বইতে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা তুলে নাও। ওকে, এখন দেখো এই প্রতীক সম্পর্কে আমাদের বইতে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে আমি একটি একটি করে তোমাদের সমাধা করে দেব। এক্ষেত্রে বইয়ের 66 পৃষ্ঠায় কোনো অঙ্ক নাই, 67 পৃষ্ঠা পুরোটাই অঙ্ক দেওয়া আছে। আমি 67 পৃষ্ঠার অঙ্কগুলো চলে যাই, দেখো 67 পৃষ্ঠা একদম উপরে এক নম্বরে লেখা আছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। নিচে একটি বাক্য দেওয়া আছে, এক নম্বর, 47.96 থেকে বড় নয়, 47.96 থেকে বড় নয়। তাহলে এটাকে, এই যে একটা কথা বললো, এই কথাটাকে আমাদের প্রতীকের সাহায্যে আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এগুলোকে আমি মুছে দিলাম এবার সবাই, তোমরা এগুলি সব তুলে নিয়েছো আশা করি, আমি সবগুলোকে মুছে দিই। দেখো বইয়ের 67 পৃষ্ঠা এক নম্বরে আমাদের যা দেওয়া আছে,
এক নাম্বার, একেরও আবার ব্রেকেটে প্রথম বন্ধনী দিয়ে দেওয়া আছে। দেখো আমাদের এখানেও কিন্তু সেই এই যে সেই বিশেষ প্রতীকটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু বন্ধনী ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এতদিন যত অঙ্ক করছি, যত আমরা গাণিতিক সমস্যা করছি, সব সমস্যাকে সমাধান করছি, সব সমস্যার সমাধানেই কিন্তু আমাদের গাণিতিক প্রতীকগুলো আমরা ব্যবহার করে আসছি। তাহলে এই প্রতীকগুলোকে আমি এই জন্যই বললাম যে তোমাদের আগে আমি সবই করাইছি, কিন্তু এগুলি সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই। কেন? কারণ আমরা ধরে নিয়েছি এগুলো সবই তোমরা জানো, আসলেও তো জানো, তারপরও সেগুলি সম্পর্কে আমাদের এখানে যেহেতু আলাদা একটা অধ্যায় আছে, তাহলে এই অধ্যায়ে আমরা এসে এটা সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু শিখলাম। তা দেখো এক নম্বর আমাদের বলছে 47 96 থেকে বড় নয়। আমরা আগে অঙ্কটাকে উঠাবো, তাহলে আমরা আগে 47টা লিখব, ঠিক আছে? দেখো আমরা লিখলাম 47, এবার এখানে লিখব 96, দুইটা লিখলাম, ঠিক আছে? 47 আর 96 লিখে এখন আমাকে বলছে কি বড় কথাটা লিখছে, তাহলে বড় মানেই আমরা গ্রেটার দেন এই চিহ্নটা দিয়ে দিলাম, কিন্তু আসলে এখানে বলছে কি বড়, তারপরে আবার লিখছে 9 মানে কি? তাহলে আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম সম্পর্ক প্রতীক, সেই সম্পর্কটা এখানে বোঝাইলো, এই 47 96 চেয়ে বড় 9, এই প্রতীকটার নাম কি বড় প্রতীক, আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলছি। এখন তোমাদের মধ্যে কিন্তু একটা তোমরা ভুল করো যেটা বারবার, বড় এবং ছোট প্রতীক, বড় হলো ডান দিক থেকে এরকম আর ছোট হলে এই দিকে। এখন একটা মনে রাখার একটা সহজ পদ্ধতি কি তোমাদের কিন্তু এর আগে আমি দেখাইছি, দেখো তো তুমি তোমার কোন হাতটা, তোমার দুটি হাত, দুটি হাতের মধ্যে একটু শক্তিশালী বড় মানে বেশি ওয়েট নিতে পারো, বেশি শক্তি তোমাদের প্রয়োগ করতে পারো কোন হাতে? অবশ্যই ডান হাতে। তাহলে ডান হাতকে এরকম বাঁকা করো, ডান হাতকে বাঁকা করলাম, দেখো আমার ডান হাত এইদিকে না এইদিকে, ঠিক এটাও এইদিকে। এবার বাম হাতকে এরকম বাঁকা করো, বাম হাতকে বাঁকা করার ফলে দেখো এই দিক, বাম হাতের এই অ্যাঙ্গেলটা আমার বাম হাতের, এটা কিন্তু সেই বাম হাতের অ্যাঙ্গেল, তার মানে বাম হাতটা আমাদের কম শক্তি, ডান হাতের শক্তিটা একটু বেশি, তাহলে বেশি মানে কি বড়, এই জন্য এটাকে বলা হয় বড়, এটা হলো ছোট। কিন্তু তোমাদের কিন্তু অঙ্কের ক্ষেত্রে ওই ডান হাত বাম হাত এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়, কিন্তু এটা আমার মনে রাখার একটা টেকনিক জাস্ট, আর কিছু না। কিন্তু এটা কিন্তু আমাদের ওই ডান হাত বাম হাত এটা দিয়েই তোমরা ই করবে সেটা কিন্তু কোনো কিছু না, কিন্তু এটা তোমাদের একটা মনে রাখার পদ্ধতি। তাহলে এটি হলো বড়, আমাদের পড়ার নিয়মটা কী, এগুলোকে আমরা পড়বো কীভাবে? আমরা কিন্তু 96কে আগে পড়বো না, তোমার পড়ার নিয়মটা হলো আমরা সবসময়ের জন্য এই সংখ্যাগুলো এটা পড়ে আসছি 47 96 থেকে বড় নয়, এটা বললাম কি গাণিতিক প্রতীক, আমি কীরকম পড়ছি প্রতীক গাণিতিক, আমি কীরকম পড়ছি 9 বড় থেকে 96 47, আমি কি ডান দিক থেকে পড়ছি কখনো? পড়ি নাই, আমি কিন্তু পড়ে যাচ্ছি সবসময় বাম দিক থেকেই, তাই না? এখানে যেমন শ্রেণী চতুর্থ লিখি নেই কিন্তু পড়ি না, কিন্তু আমরা পড়ার সময় বলি চতুর্থ শ্রেণী, তাহলে আমরা পড়ি কিন্তু সবসময়ের জন্য বাম থেকে ডান দিকে আমরা পড়ে যাই। তাহলে আমাদের পড়ার নিয়ম যখন ডান দিক থেকে, তাহলে আমাদের যদি আমি লিখি 10, তারপর হলে এখানে লিখলাম 12, তাহলে এখানে আমি কী পড়ব, 10 বড় 12 এর চেয়ে বা 12 থেকে, 10 বড় 12 থেকে, কিন্তু আমি কিন্তু এরকম পড়বো না 12 10 এর চেয়ে বড়, তাহলে 12 কথাটাকে আমি আগে ব্যবহার করবো না, আমি আগে ব্যবহার করবো 10 কথাটাকেই, 10, কিন্তু এখানে কি আসলে আমার সঠিক হয়েছে, এখানে 10 বড় 12 এর থেকে, কিন্তু আসলে কি 12 এর চেয়ে 10 বড় না, এখানে কি 10 আমাকে এখানে লিখছিলাম বড়, কিন্তু আসলে তো বড় এখানে আমি দিছি বড় চিহ্ন, কিন্তু আসলে তো বড় না, যার জন্য এখানে না মানেই গ্রেটার দ্যান ইজ নট, এই জন্য এরকমই 47 বড় কার চেয়ে 97 এর চেয়ে, আসলে কি 47 কি 97 এর চেয়ে বড় 96 এর চেয়ে বড়, 47 তো 96 এর চেয়ে বড় না, এই জন্য এই বড় প্রতীকটা দিয়ে তারপরে না দিয়ে দিলাম, না মানে এটাকে কেটে দিলাম যে বড় না। আর যদি এটাই থাকতো এরকম 12, তাহলে কি লিখতাম, তাহলে কিন্তু আর কাটাতাম না, 12 10 এর চেয়ে বড়, এটা তো সঠিক, 12 যে 10 এর চেয়ে বড়, এটা তো সত্য কথা বলছে, কিন্তু 10 12 এর চেয়ে বড় এটা কি সত্য? না, না দেখেই আমরা এটাকে কেটে দিলাম, তাহলে এটা হলো আমাদের বড় না প্রতীক, আর এটা হলো বড় প্রতীক, ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রতীকগুলো সম্পর্কে যেন তোমাদের কোনো আর হেজিটেট না থাকো তোমরা, এই জন্য তোমাদেরকে আমি একদম ক্লিয়ারলি এগুলিকে বুঝিয়ে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে আমাদের এক নম্বরটা হয়ে গেল সমাধান। এক নম্বর কিন্তু আর আমাদের কোনো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এরপর যদি দেখো আমাদের এরকম থাকতে পারে, এই দশ ইজ লেস দেন বারো, এটা কি সঠিক, এটা কি সত্য না মিথ্যা বলতো? দশ এটা কিসের প্রতীক? ছোট এর প্রতীক, দশ ছোট বারো এর তুলনায়। হ্যাঁ সঠিক, তাহলে আমি কাটলাম না। ঠিক আছে, আর যদি লিখতাম দশ ছোট আটের তুলনায়, দশ আটের তুলনায় ছোট, এটা কি সঠিক না ভুল? দশ কি আটের চেয়ে ছোট? না, ছোট না, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমাকে পড়ার সময় পড়তে হয় সবসময়ের জন্যই আগে বাম পাশটা পড়ব, তারপর এটা হলো বড় প্রতীক, এটা হলো ছোট প্রতীক। ঠিক আছে, এইভাবে আমরা প্রতীকগুলোকে ব্যবহার করব। এখন দেখো দুই নাম্বার, দুই নম্বরে আছে নয় শত নয়। কমা নয় হাজার নয় এর সমান নয়। নয় শত নয় নয় হাজার নয় এর সমান না লেখে নাই, নয় লিখছে মানে সমান নয়। ঠিক আছে, তাহলে এখন দেখো একই ভাষা একই বানান কিন্তু দুইটার অর্থ কিন্তু ভিন্ন। এখানে সমান নয়, এই নয় বানান কিন্তু দন্ত ন অন্তস্থ, এখানেও কিন্তু দন্ত ন অন্তস্থ নয়, এখানেও কিন্তু দন্ত ন অন্তস্থ নয়, দন্ত ন অন্তস্থ নয়, কিন্তু এই নয় মানে হলো নাইন, এই নয় মানে নাইন মানে নয় হাজার, নয় হাজার নয়, আর এই নয় মানে না, এই নয় মানে হলো না। ঠিক আছে, মানে সমান নয় বা সমান না, একই জিনিস বানান এক কিন্তু দুইটার অর্থ কিন্তু ভিন্ন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা আবার এখানে আবার সমান লিখে আবার নয় লিখে দিও না। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে নয় শত নয় আগে লিখব, নয় শত নয় লিখলাম, একটু গ্যাপ দিয়ে এখানে লিখব কি নয় হাজার নয়, নয় হাজার নয়। এগুলি তো কথায় লেখা অঙ্কে লেখা, এগুলি তো এখন আর শেখানোর দরকার নেই, আমরা অনেক আগে থেকেই পারি, এগুলি ক্লাস ওয়ান টু থেকে শিখে আসছি। তারপর তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের এই অঙ্কে লেখা কথায় লেখা নিয়েও মোটামুটি বেশ কিছু আলোচনা আছে, এগুলি সবই তোমরা পারো। অতএব এগুলি নিয়ে আমার এখানে কীভাবে অঙ্কে লিখলাম, কীভাবে কথায় লিখলাম, এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের এখানে স্থানীয় মান সম্পর্কে অনেক কিছু আলোচনা করছি, খুব সুন্দর করে তোমরা এগুলো বুঝতে পেরেছ। তাহলে এখানে নয় শত নয় আর এখানে হলো নয় হাজার নয়। ঠিক আছে, একক দশক শতক হাজার আর এখানে নয়, এখন এই দুইটার মধ্যে বলছে কি নয় শত নয় আর হলো নয় হাজার নয় এর সমান নয়। তাহলে সমান কথাটা বলছে, লিখলাম সমান, এরপরে নয় মানে না, না মানে দিলাম কেটে। ওকে, তার মানে এই নয়শো নয় আর নয় হাজার নয় দুটা কি এক হলো? এক তো না, এই জন্য সমান তো না, এই জন্য সমান দিয়ে কেটে দেওয়া হলো। তাহলে আমাকে বলছে এগুলিকে এই যে গাণিতিক প্রতীকের সাহায্যে, এই প্রতীকের সাহায্যে এগুলিকে এগুলি গাণিতিক প্রতীক বলতে এটা কোন প্রতীক বলতো? এটাকে বলা হয় সম্পর্ক প্রতীক। আমি একটু আগে দেখে আসলাম, এই যে নয় শূন্য শূন্য নয় চার সাত নয় ছয় এগুলি কি? এগুলো হলো কি অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক, সংখ্যা লেখার জন্য এগুলি ব্যবহার করছি। আর এই যে এই প্রতীকটা, এটার নাম কি? এই প্রতীকটার নাম কি? এগুলো হলো সম্পর্ক প্রতীক, মানে এই সংখ্যার সাথে এই সংখ্যার সম্পর্ক নির্দেশ করছে, এই সংখ্যার সাথে এই সংখ্যার সম্পর্ক নির্দেশ করছে। তাহলে এগুলো আমাদের গেলো সম্পর্ক প্রতীক সম্পর্কে, আমাদের এখানে তো অঙ্কের আমরা পেয়ে গেলাম, এখানে আবার সংখ্যা প্রতীকটাও আমরা পেয়ে গেলাম, সবগুলি আমাদের কিন্তু এখানে চলে আসলো একই বাক্যের মধ্যে। এরপর আমাদের তিন নম্বরে কী বলছে দেখো, পঁচিশ চব্বিশ থেকে ছোট নয়, তার মানে আমরা এখানে লিখব পঁচিশ আর এখানে লিখব চব্বিশ, পঁচিশ চব্বিশ থেকে ছোট, ছোট প্রতীক দিতে বলছে, এখানে ছোট কথাটা লেখা আছে, তাহলে আমরা ছোট প্রতীকটা দিলাম। ছোট মানে কি? বাম দিকে। তাহলে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয়, নয় মানে কি? কেটে দিলাম,
25 কি 24 এর চেয়ে ছোট? না, 25 তো 24 এর চেয়ে বড় হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে ছোট, ছোট প্রতীক, এই জন্য ছোট নয় মানেই কেটে দিলাম। তাহলে এই জন্য আমাদের এখানে দেখো আমরা আগে যে গাণিতিক প্রতীকগুলো ব্যবহার করে প্রতীক সম্পর্কে ধারণা শিখলাম, সেগুলোকে এখানে কিছু অঙ্কের মাধ্যমে তোমাদের বইতে ব্যবহারটাও করে দেওয়া হয়ে গেল। তাহলে আমাদের এক নম্বর অঙ্কগুলো শেষ। এবার দুই নম্বরে বলছে খালি ঘরে সমান সমান ও সমান সমান নয় চিহ্ন বসাও, ইকুয়ালস অর ইজ নট ইকুয়ালস, এই দুটি প্রতীক আমাদেরকে বসাতে বলছে দুই নম্বরে। তাহলে এগুলিকে আমি মুছে দিলাম, এক নম্বর কিন্তু শেষ। এবার আমরা আসবো দুই নম্বর, খালি ঘরে সমান সমান ও সমান নয় চিহ্ন বসাও, এক নাম্বার। তিন গুণ পাঁচ খালি ঘর ১৫, এই তো। তাহলে তিন আর পাঁচ আমরা গুণ করলে কত পাই বলো তো? তিন আর পাঁচ এ দুটা গুণ করলে কত? পাঁচের ঘরের নামটা বড়, তাহলে তিন পাঁচা ১৫ না? তাহলে এখানে তোমাদের আসতেছে তিন পাঁচা ১৫, এই তো। ডান পাশে আসেও আমাদের ১৫, তাহলে বাম পাশে আমরা তিন আর পাঁচ গুণ করলে ১৫ পাই, ডান পাশে আসেও ১৫। তাহলে কি এটা সমান হলো না সমান হলো না? তাহলে আমরা লিখব সুতরাং তিন গুণ পাঁচ এখানে ১৫, এখানে খালি ঘরটা কি? এটা হচ্ছে বিশেষ প্রতীক, এটা হলো প্রক্রিয়া প্রতীক, এটা হলো সংখ্যা প্রতীক, আর মাঝখানে আমরা আরেকটা চিহ্ন দিব। তিন আর পাঁচ গুণ করলে কত পাই? তিন পাঁচা ১৫, ডান পাশে আসেও ১৫, তাহলে কী হবে? সমান সমান হবে, হয়ে গেল। এটি সমাধান, এটি আনসার। আমাদের কোশ্চেন অ্যান্সারটা কোনটা? এইটা মাঝখানে আমাদের এই চিহ্নটা বসাইতে বলছে, এইটি কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমি অন্য কালার দিয়ে দিই, আমাদের অ্যান্সারটা হলো এইটা, ঠিক আছে? আমাকে বলছে মাঝখানে খালি ঘরে এই প্রতীকটা বসাতে, কোন প্রতীক? হয় সমান সমান আর না হয় সমান সমান না, এই দুইটার যে কোনো একটা বসাতে বলছে। তাহলে আমাদের এটা হয়ে গেল শেষ। এবার আসি আমরা দুই নাম্বার, দুই নাম্বারে কি বলছে? ২৪ ভাগ ১২ খালি ঘর ৩, ২৪ ভাগ ১২ খালি ঘর ৩। সুতরাং দেখো ২৪ ভাগ ১২, ২৪কে ১২ দ্বারা ভাগ করলে কত হয় আমরা জানি, ২৪কে ১২ দ্বারা ভাগ করলে আমরা জানি ২ হয়, ১২ দুগুণে ২৪, কিন্তু এ পাশে আসে হলো ৩। তাহলে আমাকে খালি ঘরে অর্থাৎ শূন্য স্থানে বসাতে বলছে, কি বসাবো? সমান সমান বসাবো না সমান সমান বসাবো? না, ২৪কে ২ দিয়ে ভাগ করলে কত পাই? না, ১২ দিয়ে ভাগ করলে পাই কত? ২, কিন্তু আসে ৩। তাহলে আমরা কি সমান সমান দিব? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সমান সমান দিব না, তাহলে আমরা সমান সমান না, এটি আনসার। তাহলে আমাকে এখানে কিন্তু দেখো এই অঙ্কটার মধ্যে আমরা কতগুলো প্রতীক ব্যবহার করছি, এটা হলো সংখ্যা প্রতীক, এটা হলো প্রক্রিয়া প্রতীক, এই যে খালি ঘরটা এটা হলো বিশেষ প্রতীক, আর এটা হলো সম্পর্ক প্রতীক। তাহলে আমাদের এখানে কিন্তু মোট ৫টা প্রতীকের মধ্যে ৫ ধরনের প্রতীক আছে, সেই ৫ ধরনের প্রতীকের মধ্যে এখানে কিন্তু ৪ ধরনের প্রতীকই আমাদের ব্যবহার করা হয়ে গেছে, শুধু একটা ব্যবহার করা হয় নাই, অক্ষর প্রতীকটা ব্যবহার করা হয় নাই, ঠিক আছে? আর সবগুলোই কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি। এর আগে আমরা যে ৫ ধরনের প্রতীক সম্পর্কে ধারণা দিলাম, সেই ৫ ধরনের প্রতীকের মধ্যে এখানে আমরা দেখো এক নম্বরে আমরা শিখাইছিলাম কি সংখ্যা প্রতীক ব্যবহার করছি, প্রক্রিয়া প্রতীক এই যে ভাগ ব্যবহার করলাম, সম্পর্ক প্রতীক এই মাঝখানের এটা ব্যবহার করলাম, তারপরে আমি আরও দুইটা বলছি কি একটা বিশেষ প্রতীক এটাও ব্যবহার করলাম, আর একটা বলছিলাম বিশেষ প্রতীক, বিশেষ প্রতীকটাই মেইনলি। তাহলে এগুলি তো আমরা সবগুলি ব্যবহার করেই ফেললাম, তাহলে আমাদের কিন্তু আর কোনোটাই বাকি রইল না, সবগুলোই ব্যবহার করা হয়ে গেছে এখানে, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের তাহলে এখানে দেখো দুই নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো, এবার তিন নম্বর অঙ্কে আমরা চলে যাবো, ঠিক আছে? একটা প্রতীক খালি ব্যবহার করি নাই, সেটা হলো বন্ধনী প্রতীকটা আমরা ব্যবহার করি নাই, প্রথম বন্ধনী অথবা দ্বিতীয় বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী, শুধু একটা প্রতীক আমরা ব্যবহার করি নাই, আর বাকি ৫টা প্রতীকের মধ্যে ৪টি প্রতীকই আমাদের এখানে কার্যকরী হয়েছে, ঠিক আছে? যাই হোক, এর পরবর্তী অঙ্কে আমরা যাই, এটা মুছে দিলাম, দুই নম্বরে কিন্তু শেষ, দুই নম্বরে আমাদের একটা দুইটাই অঙ্কই আছে। এবার তিন নম্বর, দেখো তিনে কি বলে দেওয়া আছে, খালি ঘরে লেস দেন
মানে ছোট নয় অথবা বড় নয় এই প্রতীক ব্যবহার করতে বলছে। তিনের এক, এক নম্বর কি আছে? তিয়াত্তর সাঁইত্রিশ, তিয়াত্তর খালি ঘর সাঁইত্রিশ। তার এই দুইটার মধ্যে আমাকে বলছে কি দুইটা প্রতীক ব্যবহার করতে বলছে, হয় এই প্রতীক ব্যবহার করো আর না হয় এই প্রতীক ব্যবহার করো। এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা আমরা এখন ব্যবহার করব, ঠিক আছে? এখন কোনটা হবে সেটা তো আমরা জানি না, এখানে কোন কোন প্রতীক ব্যবহার করতে বলছে, এই দুইটার যে কোনো একটি। তাহলে দেখো এই দুইটার একটা তো সমান না, তাই না? তাহলে এখানে আমাদের দুইটা কি তিয়াত্তর আর সাঁইত্রিশ দুইটা কি সমান? সমান না। তাহলে আমরা এইটা এটাকে দিতে পারি, যদি এই দিকে দেই, দেখো তো আমি কিন্তু দিব না, যদি এই দিকে দেই তাহলে তো তিয়াত্তরটা বড় সাঁইত্রিশের তুলনায়, তাহলে তিয়াত্তর বড় কার চেয়ে সাঁইত্রিশের চেয়ে, তাহলে তো সত্য হয়ে গেল। আমাদের তো কাটা আমাদের বলছে এই দুইটা প্রতীক ব্যবহার করতে, কিন্তু এই দুইটার একটা তো হলো না। তাহলে তাহলে আমাকে কী করতে হবে? উল্টাটা দিতে হবে। তাহলে সুতরাং তিয়াত্তর ইজ লেস দেন নয় সাঁইত্রিশ, মানে তিয়াত্তরটা সাঁইত্রিশের চেয়ে ছোট নয়, এটি অ্যান্সার। এবার দুই নম্বর, দুই নম্বরে কী বলছে? বিশ যোগ নয়, বিশ যোগ নয় খালি ঘর তিরিশ, এই তো আছে বিশ যোগ নয় খালি ঘর তিরিশ। এখানে আমার এই দুইটা তো আগে করে নিতে হবে, বিশ যোগ নয় সমান সমান কত? বিশ আর নয় যোগ করলে কত হয়? ২৯, তাই না? তাহলে সুতরাং আমরা এখন বলবো, দেখো এই ২৯টা বড় না ৩০ বড়? অবশ্যই ৩০ বড়। তাহলে ২৯টা কি বড় নয়? তাহলে আমরা এখানে লিখব, সুতরাং যেহেতু ২৯ ইজ গ্রেটার দেন ৯ ৩০-এর তুলনায়, ২৯টা কি ৩০-এর তুলনায় বড়? বড় নয়। তাহলে আমরা লিখব, সুতরাং এই মানটা বিশ যোগ নয় বড় নয় ৩০-এর তুলনায়, এটি অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এক নম্বর দিন, এই এতখানিক আমি ভেঙে ভেঙে করে দিলাম। এখন তোমরা যদি মনে করো পরীক্ষার হলে ইচ্ছে করলে আমি যেই এই অংশটুকু যে তোমাদের বোঝানোর জন্য অতিরিক্ত করলাম, এটুকু তোমার না দিলেও চলবে, সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসলেও কিন্তু অঙ্কটা হবে, কোনো ভুল না, এটুকু দিয়ে দিলেও তোমার হবে যে এত যোগ এত ইজ নট গ্রেটার দেন ৩০, মানে ৩০-এর চেয়ে বড় নয় এই দুইটা যোগ করলে, কারণ এই দুইটা যোগ করলে আমরা ভাই ৩০-এর চেয়ে ছোটো কিন্তু বড় নয়। শেষ, আমার কিন্তু এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার তিনটি অঙ্কই কমপ্লিট হয়ে গেলো, প্রত্যেকটা মধ্যে আবার দুইটি করে আছে। এর পরবর্তী অঙ্কটা দেখো, এরপর চার নাম্বার তো নাই, এখানে আছে আমাদের দুই নাম্বার আবার, কিন্তু সেই দুই নাম্বারটা বক্সের ভিতরে দেওয়া নাই, একটা গোল চিহ্নের ভিতরে এরকম দেখবা, গোল চিহ্ন দিয়ে তার মধ্যে দুই নাম্বার লেখা আছে ব্লু গ্রিন কালারের মধ্যে, এখানে দেখো এই যে। তাহলে এই অঙ্কটা খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও, এখানে কিন্তু আগের অঙ্কগুলো আমরা যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে, যেমন দুই নম্বরে বলছিল সমান, আমাদের দুই নম্বরে বলছিল সমান সমান অথবা সমান সমান নয়, এই দুইটার একটা বসাও। তিন নম্বরে এসে বললো কি আমাদের লেস দেন নয় অথবা গ্রেটার দেন নয়, এই দুইটার যে কোনো একটা বসাও, মানে আমাকে ইন্ডিকেট করে দিছে যে এই দুইটির যে কোনো একটি বসাও। কিন্তু দুই নম্বরে বলছে আমাদের এখন যেটা আমরা করব, সেখানে বলছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও, মানে যে প্রতীকটা বসবে সেটাই বসাও, আমাকে নির্ধারণ করে দেয় নাই আমাদের কয়টা সমান সমান হবে না, সমান সমান না হবে না, গ্রেটার দেন হবে না, লেস দেন হবে না, গ্রেটার দেন না হবে না, লেস দেন না হবে, এই কতগুলো প্রতীকের মধ্যে কোনটা হবে তা আমাদেরকে কোনো কিছু নির্দিষ্ট করে দেয় নাই, যে এই দুইটির মধ্যে যে কোনো একটি বসাও তা নির্দিষ্ট করে দেয় নাই, বলছে যেটা হয় সেটাই বসাও, যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। তাহলে এখন আমরা অঙ্কটা করব, করে তারপরে দেখব আসলে কোনটা কোন প্রতীকটা বসে, যেটা বসে আমরা সেটাই বসাবো, ঠিক আছে? যেমন দেখো আমাদের এক নাম্বার, আগে অঙ্কটা উঠাই, ৬ যোগ ২ গুণ ৪, তারপর আছে খালি ঘর ব্র্যাকেট দিয়ে ৬ যোগ ২ গুণ ৪, ও এই অঙ্কটা করেও দেওয়া আছে,
বই তো তোমাদের দেখি এখানে করে দেওয়া আছে, তাহলে যেভাবে করে দেওয়া আছে আমরা ঠিক একইভাবে করি। আমি বই তো করে দেওয়া আছে, এটাকে আবার এখানে বুঝাই দিই, তোমার বই দেখে আমি এখানে জাস্ট তোমাদের বুঝাই দেওয়া দরকার, আমি একটু বুঝিয়ে দিই শুধু। যেমন দেখো এই অঙ্কটা আমরা বাম পক্ষটা করব, ঠিক আছে? এখানে দেখো এই বাম পক্ষ, বাম পক্ষে কি আছে আমাদের যোগ এবং গুণ, এর মধ্যে আগে কার কাজ করতে হয় তোমাদের এটা অবশ্যই জানা আছে। আমাদের এখানে ছয় ছয় থাকবে যোগ, আগে হলো গুণের কাজ, চার দুগুণে আট, তাহলে সমান সমান আট আর ছয় যোগ করলে কত হয় চোদ্দ, আমরা বাম পক্ষে এটা পেলাম, তাই না? এবারে ডান পক্ষ দাগ দিয়ে নিলাম। এবারে এই গুণ আর যোগ দুইটির মধ্যে যেমন আমি বললাম এখানে গুণের কাজ আগে, কিন্তু এখন কিন্তু গুণের কাজ না, আগে হলো আমাদের বন্ধনীর কাজ আগে, তাহলে আমরা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে ছয় আর দুই যোগ করলে কত হয় আট, তার সাথে গুণ করব চার, তাহলে আট আর চার গুণ করলে চারটা বত্রিশ। তাহলে আমাদের এখানে সমান সমানও দিলাম না, নিচে অথবা সমান সমান দিয়েই দিই, তাহলে আমাদের আসলো, তবে বাম পক্ষে আমরা আগে এই পুরো লাইনটা লিখেও নিতে পারতাম, এখানে লিখেই নেই, ছয় যোগ দুই গুণ চার, এখানেও আমরা একই কাজ করি, ছয় যোগ দুই গুণ চার, তারপরে এটা লিখলাম, মানে এই ছয় আর দুই যোগ করে আট আর এই চার নিচে, মানে বাম পক্ষের পুরাটা লিখে আমরা এটা করলাম, ডান পক্ষের পুরাটা লিখে আমরা এটা বের করলাম। তাহলে এখানে সমান সমান, এখানে সমান সমান, তাহলে এখন দেখো বাম পক্ষে পেলাম আমরা চোদ্দ আর ডান পক্ষে পেলাম আমরা বত্রিশ, এই চোদ্দ আর বত্রিশের মধ্যে কোনটা বড়ো? দুটো কি সমান? সমান না, তাহলে কোনটা বড়ো? বত্রিশ বড়ো, তাই না? তাহলে লিখবো এখানে চোদ্দ এর তুলনায় বত্রিশ বড়ো, তার মানে চোদ্দ ছোটো বত্রিশের তুলনায়, আমরা এটা তো ছোটো চিহ্ন দিলাম, তাহলে চোদ্দ ছোটো কার তুলনায়? বত্রিশের তুলনায়। এখন এই প্রতীকটা যে আমরা এখানে দিলাম, দেওয়ার পর এখন আমরা সুতরাং বা অতএব এই পুরো অঙ্কটাকে আবার তুলব, ছয় যোগ দুই গুণ চার, তারপর খালি ঘর, ছয় যোগ দুই গুণ চার, এখন এই খালি ঘরে আমরা এই যেখান থেকে যেটা সিদ্ধান্ত উপনীত হলাম, কী সিদ্ধান্ত উপনীত হলাম? লেস দেন মানে ছোট, এই ছোট চিহ্নটা দিয়ে দিলাম, এটি অ্যান্সার। ক্লিয়ার? ঠিক এভাবে আমরা যেমন দুইয়ের এক নম্বরটা করলাম, একইভাবে আমরা দুই নম্বর অঙ্কটাকে সমাধান করবো এখন, ঠিক আছে? দুই নম্বরে কী দেওয়া আছে? হ্যাঁ, এটাকে মুছে দিই, মুছে দিই আমি দুই নম্বরটা লিখি আবার, ঠিক আছে? বাহান্ন বিয়োগ পনেরো যোগ তেরো খালি ঘর, বাহান্ন বিয়োগ পনেরো বিয়োগ তেরো, এই তো অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটাকে সমাধান করি, দেখো বাম পক্ষ আমরা উঠাই, বাহান্ন বিয়োগ পনেরো যোগ তেরো সমান সমান, আমাদের যোগ আর বিয়োগ দুইটির মধ্যে যে কোনোটার কাজ আগে আমরা করলেই পারি, কোনো সমস্যা নাই এখানে, তবে আমাদের যেহেতু নিয়ম অনুযায়ী যোগের কাজটা আগে করা উচিত, আমরা সেই যোগের কাজটাকে এখানে আগে করি। অথবা তোমাদের কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম, যখন কোনো একটি অঙ্কে যোগ আর বিয়োগ দুইটি অংশই থাকে, শুধু দুইটি থাকে, যোগ আর বিয়োগ দুইটি থাকে, তাহলে আমরা প্রথমটাকে আগে করব। তাহলে প্রথমটাকে যদি আমরা আগে করি, তাহলে কি দেখো এই পাঁচ আর দুই কত, বারো থেকে এই পাঁচ বিয়োগ করবো, পাঁচ আসতে কত হলে বারো হবে, সাত হলে আগে বিয়োগটা করে ফেলি, ঠিক আছে? পাঁচ আসতে কত হলে বারো হবে, সাত হলে, তোমাদের কিন্তু সরলের একটা অধ্যায় করে আসছিলাম, সেখানে কিন্তু তোমাদেরকে শিখিয়ে আসছিলাম, আমরা যদিও তোমাদেরকে সরলের একটা সূত্র শিখিয়েছিলাম যে প্রথমে আমাদের কী করতে হয়, ব্র্যাকেটের কাজ, তারপর এরের কাজ, তারপর ডিভাইডেড মানে ভাগের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপর
এডিশনের কাজ, তারপরে সাবস্ট্রাকশনের কাজ। তাহলে আমরা এভাবে কিন্তু শিখে আসছিলাম, মানে যোগের কাজ আর লাস্টে হলো বিয়োগের কাজ, এটা শিখে আসছিলাম। কিন্তু পরক্ষণে কিন্তু আরেকটা অঙ্ক আমি বলছিলাম, কোন একটি অঙ্কে দুই গুণন তিন ভাগ চার এরকম যদি থাকে, তাহলে আমাদের তো নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ করার কথা, কিন্তু তা না। যখন গুণ আর ভাগ দুইটি জিনিস একসঙ্গে থাকে, তখন আমাদের ওই অঙ্কে প্রথমে যেটা থাকে সেটাকে আগে করব। একইভাবে দুই যোগ তিন বিয়োগ চার যদি থাকে, আমাদের তো নিয়ম অনুযায়ী আগে যোগের কাজ করার কথা, তাহলে এখানে আমরা প্রথমে আসে যোগ যোগই করব। আর যদি আমাদের এখানে বিয়োগ থাকে এখানে যোগ থাকে, তা তো আমরা আগে এই বিয়োগের কাজটাই আগে করব। যোগ আর বিয়োগ দুইটি একসঙ্গে থাকলে তখন আমরা আগে বিয়োগের কাজ করব, তারপর যোগের কাজ করব। এটা কিন্তু তোমাদেরকে এর আগে আমি শিখিয়ে আসছিলাম যখন সরলের অধ্যায়গুলো করাইছিলাম, তখন সরল অঙ্কে যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে? সেই কাজটি আমরা এখানে করব। তাহলে পাঁচ আছে, কত হলে বারো হবে, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, সাত হলে হাতের হলে এক, এক আর একে দুই, দুই আছে কত হলে পাঁচ হবে, তিন হলে তার সাথে যোগ তেরো। তাহলে এখন আমাদের কত হয়, তিন আর সাতে দশে শূন্য, হাতের হলো এক আর একে দুই আর তিনে পাঁচ। তাহলে আমরা বাম পক্ষে পেলাম কত, পঞ্চাশ। এবার আসি আমরা ডান পক্ষ, ডান পক্ষে আছে বাউন্ন বিয়োগ পনেরো বিয়োগ তেরো। এখানে দেখো আগে আমাদের বন্ধনীর কাজটা এখানে আগে, তাহলে বাউন্নটা যা আছে তাই লিখলাম বিয়োগ, বন্ধনী কাজটা আগে করবো। দুই আছে, পনেরো থেকে তেরো বিয়োগ করলে কত থাকে, দুই। তাহলে এরপরে লাইনে বাউন্ন থেকে দুই বিয়োগ করলে থাকে পঞ্চাশ। এক্ষেত্রে দেখো বাম পাশেরটাও আসলো আমাদের, বাম পক্ষেও পঞ্চাশ, ডান পক্ষেও আসলো পঞ্চাশ, তাহলে দুই পক্ষেই সমান চলে আসছে, তাই না? তাহলে এখানে আমরা কী পেলাম, পঞ্চাশ সমান সমান পঞ্চাশ। সুতরাং আমরা প্রথম লাইনটাকে আবার তুলব, বাউন্ন বিয়োগ পনেরো যোগ তেরো, খালি ঘর, খালি ঘরে থাকবে সমান সমান, বাউন্ন বিয়োগ পনেরো বিয়োগ তেরো, এটি আনসার, শেষ। তাহলে আমাদের এভাবে কিন্তু আমরা দুটি অঙ্ক সমাধান করে ফেললাম। এরপর দেখো এই পৃষ্ঠা একদম সর্বশেষ আর দুটি অঙ্ক আছে, এই দুটি অঙ্ক আমরা সমাধান করে দিয়ে দিচ্ছি, কারণ এই পৃষ্ঠাটা সাতষট্টি পৃষ্ঠা আমাদের আর বাকি রাখতে চাই না দুটি অঙ্কের জন্য। এই দুটি অঙ্ক খুব দ্রুত আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? এটা কত, চার নম্বরে মুছে দিলাম এগুলি। চারের এক, এক নম্বর কী আছে এখানে, একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি, একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি, খালি ঘর, সাতান্ন যোগ বারো, সাতান্ন যোগ বারো, এই তো অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখন এই অঙ্কটাকে আমরা সমাধান করবো। তাহলে ওই আগের মতোই আমরা বামপক্ষ আগে লিখি। আমাদের এখানেও কিন্তু বলছে কি, যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। এখানে কিন্তু আমাদের ইন্ডিকেট করে দেয় নাই যে এই প্রতীক অথবা এই প্রতীক বসাও, তা কিন্তু বলে নাই, আমাকে বলছে যেটা হয় সেটিই বসাও, মানে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। তাহলে আমরা ই করি আগে বামপক্ষ, বামপক্ষে দেখো এখানে আছে একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি, তাহলে পাঁচ আছে কত হলে বারো হবে, সাত হলে, হাতের হলে এক, ছয় রেখে সাত আছে কত হলে চোদ্দো হবে, সাত হলে, হাতের হলো এক, এক আছে কত লেখ হবে, কিছুই থাকে না, সাতাত্তর পেয়ে গেলাম আমরা বামপক্ষে। এবারে ডান পক্ষ, ডান পক্ষে দেখো কী আছে, সাতান্ন যোগ বারো, দুইটাকে যোগ করি, দুই আর সাত যোগ করলে হয় কত, নয়, পাঁচ আর একে ছয়। তাহলে এ পাশে পেয়ে গেলাম আমরা উনসত্তর, এ পাশে পেয়ে গেলাম সাতাত্তর, তার মধ্যে কোনটা বড়? আমরা তো প্রথমটাই আগে লিখবো নাকি, সাতাত্তর আর উপাশে লিখলাম উনসত্তর, প্রথমটা আগে লিখলাম পরে লিখলাম এটা, এই দুইটার মধ্যে দেখো এই পাশেরটা কি বড় না, তাহলে এই পাশেরটা বড় মানে আমরা এই দিকে অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস হলো, এটা গ্রেটার দেন আর এটা হলো গ্রেটার দেন মানে বড়, এটা হলো ছোটো, সবসময়ের জন্য এই মনে করবা এই অ্যাঙ্গেলের ভিতরে যেটা সেটি কিন্তু বড় মানটা থাকে এই অ্যাঙ্গেলের ভিতরে। যেমন আমার এখানে যদি থাকে দশ আর এখানে যদি থাকে বারো, আর এখানে যদি থাকে বারো এখানে যদি থাকে দশ, একই জিনিস কিন্তু, মানে কিন্তু পড়াটা পড়তে হবে আমাকে দশ থেকে, এখানে এটা পড়বো আমরা বারো বড় দশের তুলনায়, আর এখানে বলবো দশ ছোট বারো এর তুলনায়। আমার পড়াটা খালি আগে আর পরে বলতে হবে,
কারণ এই অ্যাঙ্গেলের ভিতরে সবসময়ের জন্য বড় মানটা থাকে। এটাও তোমাদের একটা শিক্ষণীয় বিষয়, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে 77টা বড় কার তুলনায়, 69-এর তুলনায়। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 142-65 খালি ঘরের মধ্যে গ্রেটার দেন দিয়ে দিলাম, 57 + 12 শেষ। তার আমাদের এক নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, খুবই সহজ অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা, আরেকটা অঙ্ক আছে, মুছে দিলাম। দুই নম্বর কি আছে, 63/7 ভাগ 7 × 5 খালি ঘর, 63 × 5 ভাগ 7। এই তো, তাহলে আমরা আগে বাম পক্ষটা করি। বাম পক্ষে দেখো, 63/7 × 5 এখানে আমাদের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ, এবং দেখো এই লাইনের মধ্যে আমাদের শুরুতে আসেও ভাগের কাজ, অথবা আমরা ভাগেরটাই আগে করব। তাহলে 63-কে 7 দ্বারা ভাগ দিলে কত হয়, 7-এর ঘরের নামটা পড়ে যাও, 7 × 7 = 49, 7 × 9 = 63 তাহলে 7 = 9, তাহলে 9 63-কে 7 দ্বারা ভাগ করলে পাই 9, তার সাথে গুণ করলাম 5, তাহলে 5 × 9 = 45 আমাদের বাম পক্ষ হয়ে গেল। এবারে ডান পক্ষ, ডান পক্ষে এখানে কী দেওয়া আছে, 63 × 5 / 7 এই অঙ্কটা দেখো একটু। আমার কিন্তু নিয়মটা কি, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে গুণ আর ভাগ একই সঙ্গে থাকলে তখন আমরা কি করব, আগে গুণের কাজটা করি, তাই না, আগে আমরা গুণের কাজটা করে ফেলবো। তাহলে এই 63 আর 5 একই সঙ্গে থাকলে, গুণ আর ভাগ একই সঙ্গে থাকলে প্রথম যেটা থাকে সেটার কাজ আমরা আগে করি। তাহলে এখানে প্রথম আছে কোনটা, গুণ, তাহলে গুণের কাজটা আগে করবো, 5 দিয়ে 3 কে গুণ করলে 3 × 5 = 15, 5 × 7 = 1, 5 × 6 = 30 আর 1 = 31 আবার বলি, 3 × 5 = 15, 5 × 7 = 1, 5 × 6 = 30 আর 7 × 1 = 31 ভাগ 7। এবার আমরা এই 7 দিয়ে 315 ভাগ করবো, কারণ 315 ভাগ আমি মুখে মুখে করতে পারি, কিন্তু তারপরেও তোমাদেরকে রাফ করে দেখানোটাই উত্তম, ঠিক আছে। এটা আমাদের কত হবে, 3 × 7 = 21, 4 × 7 = 28, 4 × 7 = 28, 29 + 30 = 31, 31 × 3 = 5, 35 × 7 = 35, 45ই হয়। কিন্তু কীভাবে আমরা এটাকে রাফে দেখিয়ে দিই, 7 দিয়ে 315 ভাগ করবো, তাই না, তাহলে 4 × 7 = 28, 28 আছে কত হলে 11 হবে, 8 9 10 11 3 হাতের হলো 1, সেই 1 আর 2 = 3, 3 আছে কত হলে 3 হবে, কিছুই থাকে না, আনলাম 5 কেটে, 35-এর মধ্যে 7 কতবার যায়, 5 × 7 = 35, তাহলে কত আসলো, 45, তাহলে আমাদের বাম পক্ষেও আসছে 45, ডান পক্ষেও আসলো 45, কিন্তু এই ভাগ করে আমাদের 45টা কীভাবে আসলো সেটা আমরা রাফ করে দেখাই দিলাম, যদি তোমরা মুখে মুখে করতে পারো তাতে রাফ না দেখালেও চলবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব, এখানে 45 = 45, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটি সমান, তাহলে আমরা লিখব, সুতরাং ওই লাইনটাকে লিখব, 63/7 × 5 = 63/5 / 7 এটি আনসার শেষ। তাহলে আমাদের কিন্তু 66 এবং 67 দুটি পৃষ্ঠার অঙ্ক আমাদের সবগুলি কমপ্লিট হয়ে গেলো। আমি এই চ্যাপ্টারটি তোমাদের সর্বোচ্চ 3 থেকে 4টি লেকচারের মধ্যে শেষ করে দেবো, আশা করি আমাদের দুটি পৃষ্ঠার কাজ আজ শেষ হয়ে গেলো। আগামী লেকচারে আমরা দেখি আবার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যত দূর পারি সমাধান করে দেবো। এর পরবর্তী লেকচারে আমি হয়তো বা তোমাদের অনুশীলনীতে কিছু কাজ আছে সেগুলি সমাধান করার চেষ্টা করবো। তা তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই প্রতিটি লেকচার দেখবে, তাহলে অনেক কিছুই শিখতে পারবে, অনেক অজানাকে জানতে পারবে, এবং এভাবেই তোমরা গণিতে আশা করি তোমরা অনেক বেশি দক্ষ হয়ে উঠবে, অনেক বেশি সফলতা অর্জন করতে পারবে। তা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো, আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত অনুসরণ করো, এবং এই ক্লাসগুলো পড়ে তোমরা অবশ্যই
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করো, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। আর তোমাদের প্রতি আমার আরেকটি কথা থাকবে, সেটি হলো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।